মানে আয়োজন আমরা করব বা আমরা চেষ্টা করব। তোমরা কি এখন পর্যন্ত বই কিনতে পারছো? সবাই কি বই কিনছো? জি স্যার, কিনে না হইছে, ম্যাজর দুইটা কিনা হইছে। কার বই কিনছো? না স্যার, কিনা হয় নাই এখনো। বই কিনো নাই? বই না কিনলে তো আসলে কি করতে পারবা না, বই না কিনলে মানে ক্লাস করে কোনো মজা পাবা না। আমি এর আগের ক্লাসগুলো তো মানে বলেছিলাম যে বই যেভাবে হোক তাড়াতাড়ি সংগ্রহ করো, সেটা নতুন বই, একদম নতুন বই হোক বা কোনো পরিচিত। কোন বইটা কিনবো? আমি তো অনেকবার মানে বলে দিয়েছি, তোমাদের কমন যে বই এটা হচ্ছে কবির পাবলিকেশনের বই, যেটা লাইব্রেরিতে গেলেই পাবা, মোস্তফা দুলাল স্যারের বই, ডক্টর মোস্তফা দুলাল। এছাড়া আরো ভালো বই আছে, তাকিয়া মুহাম্মদ ফাউন্ডের মানে পাবলিকেশনের বই, কোয়ালিটি পাবলিকেশনের বই। সবচেয়ে ভালো হয় তাকিয়া মুহাম্মদ অথবা কোয়ালিটি পাবলিকেশনের প্রফেসর হাবিবা বেগম ম্যাডামের বই। জি স্যার, আমি এটি কিনেছিলাম। হ্যাঁ, এটা খুবই, এটা ভালো বই, এটা খুবই ভালো বই। আচ্ছা, যে যাই কিনছো এখন, যেহেতু পড়া মানে আমরা ক্লাস শুরু, তোমাদের ডিসেম্বর থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা শুরু হবে, কলেজে পরীক্ষার একটা যজ্ঞ চলবে, তোমাদের আগামী মাসটাই হয়তো বা মোটামুটি ক্লাস হবে, এরপর কিন্তু মানে 1-1.5 মাসের জন্য একটা গ্যাপ হয়ে যাবে। কাজেই বইটা কিনে নাও, অন্তত পক্ষে জুমে ক্লাস নেই বা ফিজিক্যালি মানে সশরীরে ক্লাস নিলেও তোমাদের, যাতে আমরা যতটুকুই দেই না কেন বাসায় গিয়ে ওইটা বইটা দেখে মিলিয়ে পড়তে পারো। যদি একদমই বই না কিনো তাহলে কিন্তু একেবারে মানে শূন্য হাতে থাকা লাগবে। আচ্ছা যাই হোক, আমি এখন আজকে তোমাদের যেটা নিয়ে এই করব সেটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার, যেটা সার্কোমেস্টিগোফোরা পর্ব, প্রোটোজোয়া হচ্ছে এর জগৎ, এই জগতের একটা মানে এই পর্বের একটা প্রাণী, সেটার নাম হচ্ছে ইউগ্লেনা। আমি একটা স্ক্রিন শেয়ার করব, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা। যাদের মিউট মিউট করে নাও, প্রত্যেককে মিউট করে নাও, মাইক্রোফোনটা মিউট করে দাও। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কি এটা কি লিখা আছে? স্যার, স্ট্রাকচার অফ ইউগ্লেনা। আচ্ছা, ইউগ্লেনা, এই ইউগ্লেনা একটা খুব ক্ষুদ্র মাইক্রোস্কোপিক অর্থাৎ একেবারে যেটা বলবো কি বলছিলাম যে আণুবীক্ষণিক প্রাণী। আচ্ছা, বারবার তোমাদের এত দেরি হইলে কিভাবে, আমাকে শুধু অ্যাডমিটই করতে হইতেছে। এই পর্বের একটি ক্ষুদ্র প্রাণী, এটার তোমাদের গঠন পড়তে হবে। এই গঠনটার দুইটা দিক আছে, একটা হচ্ছে বাহ্যিক গঠন আর একটা হচ্ছে তোমাদের যেটাকে বলা হয় আভ্যন্তরীণ গঠন। বাহ্যিক গঠনের যে এইটা, সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাহ্যিক গঠন। যদি তোমাদের মিউট করে নাও, যারাই মাইক্রোফোন থেকে শব্দ হচ্ছে যাদের মিউট করে নাও, যদি আমি কোনো প্রশ্ন করি বা কোনো কিছু জিজ্ঞেস করি শুধু তখন আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিবা। আচ্ছা, এখন দেখো এটার অনেক সময় কোশ্চেন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ইউগ্লেনার গঠন চিত্র সহ আলোচনা করো,
তখন তুমি বাহ্যিক গঠন এবং আভ্যন্তরীণ গঠন দুইটাই দিবা। আর যদি উল্লেখ করে দেয় প্রশ্নে যে ইউক্লেনার বাহ্যিক গঠন আলোচনা করো অথবা ইউক্লেনার আভ্যন্তরীণ গঠন আলোচনা করো, তখন তোমরা যেটা চাবে শুধু সেটাই আনসার করবা এবং অবশ্যই চিত্র দিতে হবে। এর আগে দেখো এটার যে অনেকগুলো প্রজাতি আছে, প্রায় 700-800 প্রজাতি এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং এটা সাধারণত স্বাদু পানিতেই থাকে। স্বাদু পানিতে তোমাদের সেকেন্ড ইয়ারে উঠলে ফার্স্ট ইয়ারেও থাকে, আছে একটা প্র্যাকটিক্যাল থাকবে, সেটা হচ্ছে তোমার কি বলে ওটাকে বেন্থোস প্লাংটন বের করা, ফ্রেশ ওয়াটার এনিমেল একটা প্র্যাকটিক্যাল আছে। এই প্র্যাকটিক্যালে তোমাদের 1 ফোঁটা করে পুকুর বা বিভিন্ন জায়গা থেকে জলাশয় থেকে পানি এনে, কচুরি পানা সহ পানি এনে ওখান থেকে 1 ফোঁটা করে পানি স্লাইডে ড্রপ দিয়ে নিয়ে মাইক্রোস্কোপে যখন দেখা হবে তখন দেখা যাবে এই ভলভক্স, ইউগ্লেনা, প্যারামেশিয়াম এইগুলো পাওয়া যায়। তো এগুলো সাধারণত স্বাদু পানিতে মানে মোটামুটি কম বেশি পাওয়া যায়। আর এটার যে একটা শ্রেণীবিন্যাস আছে, এই যে দেখো ক্লাসিফিকেশনটা ডান দিকে সবুজ রঙের যেটা দেওয়া, এটা হচ্ছে এই দেখো ফাইলাম হচ্ছে সার্কোম্যাস্টিগোফোরা, ক্লাস হচ্ছে ম্যাস্টিগোফোরা, অর্ডার হচ্ছে ইউগ্লেনিডা, ফ্যামিলি ইউগ্লেনিডি, জেনাস হচ্ছে ইউগ্লেনা, আর স্পেসিস হচ্ছে ইউগ্লেনা ভিরিডিস। তোমাদের আরো দুইটা আরো কয়েকটা প্রজাতির নাম দেওয়া আছে বইতে, বিশেষ করে মোস্তফা দুলাল স্যারের বইতে দেখবা ভিরিডিস এর পরেও ইউগ্লেনা স্পাইরোগাইরা, ইউগ্লেনা গ্যাসিলিস, এই ধরনের নামে ইউগ্লেনার প্রজাতি দেওয়া আছে। তবে আমরা যেটা নিয়ে আলোচনা করব সচরাচর আমাদের এখানে কমন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইউগ্লেনা ভিরিডিস, এটা নিয়েই আমরা আলোচনা করব। আমার কথা কি শোনা যাচ্ছে? এখন কি আগের চেয়ে বেশি শব্দ? না স্যার, ক্লিয়ার একেবারে শোনা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, না কেউ একজন বলল যে ই করা যাচ্ছে না। জি স্যার, এখন স্যার শব্দ শোনা যাচ্ছে না একদম আস্তে। তাহলে তোমার নেটে সমস্যা হচ্ছে, তাহলে তোমার নেটে একটু প্রবলেম আছে এই জন্য এটা ই হচ্ছে। আচ্ছা এখন দেখো এর স্বভাব বাসস্থান তো বলে দিলাম যে এরা সাধারণত নদী মানে কি বলে এটা পুকুর, নর্দমা, খাল এই জাতীয় যেখানে মানে অল্প পানির স্রোত থাকে বা অল্প পানি থাকে সেখানে এরা বসবাস করে এবং খুব ছায়াযুক্ত স্থানে এরা বেশিরভাগ ক্ষেত্রে বসবাস করে থাকে। আরেকটা হচ্ছে এর যে এখন আসো এর বাহ্যিক গঠনে চলে যাই, আমি প্রথমে বাহ্যিক গঠন পড়াবো তারপরে তোমাদের অন্য এইগুলো নিয়ে আলোচনা করব বা আভ্যন্তরীণ গঠন বা অন্যগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা এর বাহ্যিক গঠনে দেখো এই যে এখানে চিত্রটাতে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে আছে ফ্লাজেলাম, এই যে চাবুকের মতো যে অংশটা এটাকে বলা হয় ফ্লাজেলাম। এরপরে এই যে যেটা প্রথমে বললাম চাবুকের মতো যে দেখতে যেটা বেরিয়ে বাইরের দিকে বের হয়ে আছে এটা হচ্ছে ফ্লাজেলাম। ফ্লাজেলাম মানে হচ্ছে আরো পড়বা, এটার এই শব্দটা আরো বেশ কয়েক বছর পড়বা, এটা বারবার এই ফোর্থ ইয়ার পর্যন্ত মাস্টার্স পর্যন্ত পড়বা। এই ফ্লাজেলা হচ্ছে চাবুকের মতো, এদের একটা চলনাঙ্গ বা শিকার ধরার সাহায্য করে এই ধরনের একটা অঙ্গ। তারপর হচ্ছে স্টিগমা, এখানে দেখো কালো রঙের একটা ডটের মতো বা বড় একটা ডটের মতো আছে, এটা হচ্ছে স্টিগমা। এরপর এটা ঠিক এই যে চাবুকের মতো অংশটা এর গোড়ার দিকে দেখো একটা রিজার্ভার আছে, এটা একটা রিজার্ভার বলতে একটা সংরক্ষণ করার মতো একটা অংশ, এটা থলির মতো একটা অংশ রয়েছে। এরপরে এটার ভিতরের অংশে দেখো ক্লোরোপ্লাস্ট রয়েছে, যেহেতু ইউগ্লেনা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সেজন্য এখানে ক্লোরোপ্লাস্ট থাকে। আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে আলোক শক্তি সংগ্রহ করে বা আলোক শক্তিকে ব্যবহার করে শ্বসন প্রক্রিয়ায় খাবার নিজের খাদ্য তৈরি করতে পারে। এরপরে এখানে দেখো এখানে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়েল, এগুলো হচ্ছে ভ্যাকুয়েল বা আমরা যে কোষের ভিতরে যে গহ্বর থাকে উদ্ভিদ কোষ প্রাণী কোষের, এই প্রাণী কোষের এরকম একটা গহ্বর রয়েছে। এরপরে নিউক্লিয়াস, এই যে লাল রঙের যে
বড় করে যে গোলাকার অংশটা এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে একটা আবরণ দ্বারা আবৃত, সম্পূর্ণ দেহটা একটা আবরণ দ্বারা আবৃত, এই আবরণটাকে বলা হয় পেলিকল। আমি এর পরের স্লাইডটাতে যাই, তখন দেখতে পারবে যে আরো কি কিভাবে এটাকে ভাগ করা হয়েছে। এর বাহ্যিক গঠন তৈরি হয়, একটা হচ্ছে পেলিকল যেটা তোমাদেরকে একটু আগেই দেখালাম, যে এটা পুরো প্রাণীটাই বাইরে থেকে একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, অর্থাৎ এটার আমরা যদি বলি এটা স্কিন হিসেবে কাজ করে এটাকে বলা হয় পেলিকল। আর ওই যে রিজার্ভার যেটা ফ্লাজেলাম যেখান থেকে তৈরি হয় বা ফ্লাজেলা যেখান থেকে তৈরি হয় তার ঠিক গোড়ার দিকে একটা থলির মতো অংশ থাকে সেটাকে বলা হয় রিজার্ভার। আর ফ্লাজেলাম তো প্রথমেই বলে নিলাম যে চাবুকের মতো যে অংশটি বেরোয় আসে সেটা হচ্ছে ফ্লাজেলাম। তো এই হলো মোটামুটি এর বাহ্যিক গঠন। এখন তোমরা যদি বই কিনে থাকো তো বইতে দেখবা যে এর প্রত্যেকটা ইয়ের ছোট ছোট করে বর্ণনা দেওয়া দেওয়া রয়েছে, এবং তোমরা সেগুলো যে পুরোটাই লিখতে হবে এমন না, যতটুকু তোমরা মনে রাখতে পারো। যেমন পেলিকল কাকে বলে, প্রথম কথাটাই হলো যে পেলিকল বাইরে থেকে প্রাণীটাকে যে আবরণ পাতলা একটি আবরণ দ্বারা আবৃত করে রাখে সেটাই হচ্ছে পেলিকল। এরপর তুমি পেলিকলের ধরো এটা প্রোটিন দ্বারা তৈরি বা বলি পেলিকলের কাজ কি, এটি বাইরে থেকে বিভিন্ন তোমার কি বলে এটাকে বিরূপ আবহাওয়া থেকে দেহকে রক্ষা করে বা সেটা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় বা পানিতে থাকলে পানির যাতে সবসময় যাতে পানির ময়লা আবর্জনা যাতে ভিতরের কোষের ভিতরে প্রবেশ করতে না পারে এগুলো থেকে রক্ষা করে। এই আমাদের স্কিন যেরকম কাজ করে পেলিকলটা ঠিক এরকম কাজ করে। রিজার্ভার হচ্ছে এটা আগেই বললাম যে ফ্লাজেলামের গোড়ার দিকে যেখানে উৎপত্তি হয়েছে সেখানে থলির মতো অংশ, এখানে বিভিন্ন খাদ্যবস্তু বাইরে থেকে যেগুলো সে ফ্লাজেলার মাধ্যমে গ্রহণ করে সেটার মাধ্যমে সেটা সেখানে সেটা জড়ো করে রাখে বা সংরক্ষণ করে রাখে, পরবর্তীতে সে এখান থেকে সে সেগুলোকে তোমার পাচিত খাদ্য হিসেবে গ্রহণ করার কাজ করে। আর ফ্লাজেলাম হচ্ছে চাবুকের মতো যেটা দিয়ে সে সাঁতার কাটা সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে চলনে। ইগুলেনা যেহেতু পানিতে বসবাস করে তারা পানি ছাড়া অন্য কোথাও থাকে না, সেই জন্য পানিতে সাঁতার কাটার কাজে এই ফ্লাজেলামটাকে ব্যবহার করে। কখনো কখনো দেখা যায় তীব্র স্রোতে স্রোতযুক্ত পানিতে যদি চলে যায় সে, তখন এই ফ্লাজেলামটা কোনো একটা মৃত ডাল বা পড়ে থাকা কোনো শক্ত বস্তুর সাথে এই ফ্লাজেলাটাকে পেঁচিয়ে সে নিজেকে দেহটাকে আটকে রাখে যাতে স্রোতে সে ভেসে না যায়। এই হলো মোটামুটি ইউগ্লেনার বাহ্যিক গঠন। আমি যদি আবারও চিত্রে ফিরে যাই, এই যে দেখো আবারও পজিশন গুলো দেখে নাও, তোমাদের ঠিক তোমাদের বইতে হয়তো কালার চিত্রটা মানে ভিন্ন কোন পেজে অফসেট পেজে দেওয়া আছে, কিন্তু বর্ণনার মধ্যে ঠিক এরকম করে চিত্রটা দেওয়া রয়েছে, এবং এই এই জিনিসগুলো হয়তো বাংলা ভাষা ভাবে লিখা আছে বাংলায়। যেমন ফ্লাজেলাম কথাটা বাংলায় লিখা রয়েছে, স্টিগমা বাংলায় লিখা আছে, রিজার্ভার এই শব্দটাই বাংলায় করে দেওয়া আছে। তো আমি বলবো যে বাংলার পাশাপাশি ইংলিশটাও তোমরা জেনে রাখবা, যাতে ব্র্যাকেটে ইংলিশটা দিয়ে দিলে তখন প্রশ্নের উত্তরটা দেখতে ভালো লাগে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারতেছি। হ্যাঁ, এখন কোনো কোশ্চেন আছে কিনা বলো। জি স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার। কোশ্চেন হচ্ছে যে ইউগ্লেনা থেকে আর কি প্রশ্ন কি কি আসে, মানে কোন সাবজেক্ট গুলো বা কোন টপিক গুলো আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে? আচ্ছা, এটা তো ওই যে প্রথমেই বললাম যে ইউগ্লেনার গঠন আলোচনা করো। যেমন এখন আমি যেটা পড়ালাম মানে ইউগ্লেনার গঠন, প্রথমে আমি বলিলাম যে ইউগ্লেনার কখনো কখনো কোশ্চেন দেয় ইউগ্লেনার গঠন আলোচনা করো, এটা হচ্ছে তোমার 10 নম্বরে থাকবে। এখন দেখা যায় কখনো কখনো আবার দিয়ে দেয় ইউগ্লেনার বাহ্যিক গঠন আলোচনা করো। ওয়ালাইকুম সালাম, সবাই মিউট করে রাখো। ইউগ্লেনার বাহ্যিক গঠন যখন আলোচনা করতে বলবে তখন এই যে ইউগ্লেনার প্রথমে একটু ভূমিকা লিখবা। ভূমিকা মানে হচ্ছে ইউগ্লেনা কোথায় থাকে, কিভাবে কিরকম দেখতে, সে কি পরিবেশে বসবাস করে, অর্থাৎ আমি প্রথমে যেটা বললাম একটা হ্যাবিটেট নিয়ে কথাবার্তা বলবা, বেশি না 2 থেকে 3 লাইন। এরপরে চলে যাবা ইউগ্লেনার বাহ্যিক গঠন একটা হেডলাইন দিয়ে, ইউগ্লেনার বাহ্যিক গঠন 3টি অংশ নিয়ে গঠিত হয়,
কোন কোন বইতে হয়তোবা কোয়ালিটি পাবলিকেশনের বইতে এটাকে ভেঙে আরো চারটি করা হয়েছে বা পাঁচটি করা হয়েছে, মূলত তিনটা অংশ, একটা কি পেলিকল, তারপর রিজার্ভার, তারপর হচ্ছে ফ্লাজেলাম। ফ্লাজেলাম এই তিনটা এইভাবে করে লিখবা, লিখার পরে তুমি যেরকম তোমরা ইন্টারমিডিয়েট ও লিখছো নিম্নে এগুলোর বর্ণনা দেওয়া হলো, তারপর তুমি পেলিকল এক নাম্বার দিয়ে পেলিকল দিয়ে পেলিকলের বর্ণনা দিও, পেলিকল কাকে বলে সংজ্ঞা দিবা আগে, পেলিকল কিভাবে তৈরি হয়, প্রোটিন বা এই জিলেটিনাস এই জাতীয় পদার্থ দ্বারা প্রোটিন তৈরি হয়, সেম বইতে একটু লিখা আছে, একদম সহজভাবে লিখা আছে। এরপর তুমি সাথেই তুমি যদি মনে করো যে ওই পেলিকল ওই অংশটার পরেই একটা আলাদা পারা দিয়ে যে কাজ, কাজকে তুমি আলাদাভাবে হাইলাইট করলা, তুমি কাজ দিয়ে পেলিকলের একটা বা দুইটা কাজ লিখে ফেললা, অথবা তুমি একসাথেই তুমি পেলিকলের কাজ তুমি লিখে ফেললা, পেলিকল শেষ। এরপর চলে যাব কোথায়, রিজার্ভারে, রিজার্ভার এরকম দুই নাম্বার লিখে রিজার্ভার লিখবা, মাঝখানে তুমি কি করবা, এই পেলিকলটা যখন তুমি লিখবা লিখা শেষ করবা মাঝখানে তুমি এই চিত্রটা দিয়ে দিবা, এই যে এই চিত্রটা ইপ্লেনার গঠনের বাহ্যিক গঠনের যে লেবেলিং করা যে চিত্রটা আছে বইয়ের মধ্যেও ঠিক এইভাবে আরো বড় করে দেওয়া আছে, এই চিত্রটা এঁকে ফেলবা, এঁকে আবার তুমি চলে যাবা রিজার্ভার, দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট তোমার বাকি রয়ে গেছে, অর্থাৎ বাদ বাকি যে দুই দুই নাম্বার রিজার্ভার লিখবা, রিজার্ভার কাকে বলে, রিজার্ভার কি দিয়ে গঠিত হয়, রিজার্ভারের কাজ কি লিখবা, লিখার পরে চলে যাবা আমার বোধ হয় সময় শেষের দিকে প্রায় তিন নাম্বারে চলে যাবা ফ্লাজেলাম, ফ্লাজেলাম কাকে বলে, ফ্লাজেলাম দেখতে কেমন, এরপরে আমি যেভাবে বললাম ফ্লাজেলার কাজ বর্ণনা করবা, এরপরে মানে তুমি এটা তোমার প্রশ্নের উত্তর শেষ। অবশ্যই শেষ দিকে যায় একটা ছোট্ট সবাই একটা উপসংহার দেওয়ার চেষ্টা করবা, যে উপরোক্ত আলোচনায় বোঝা যায় যে ইউগ্লেনা একটা স্বাদুপানির প্রাণী এবং তার এই এই যেহেতু সে মানে খুবই অনুন্নত ধরনের প্রাণী সেজন্য তার এই রকম ছোট ছোট কিছু উপাদান নিয়ে বা ছোট ছোট কিছু অঙ্গাণু নিয়ে তার দৈহিক গঠন বা বাহ্যিক গঠন তৈরি হয়, এইভাবে দিয়ে এই কোশ্চেনের উত্তরটাকে শেষ করে দিবা। কথাটা বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, তোমরা ঠিক পড়ার সময়ও দেখবা স্যার বাহ্যিক গঠনে তোমার মোস্তফাদুল্লাহ সহ তথা কবির পাবলিকেশনের বইতে মোটামুটি ছোট করে ই করে দেওয়া আছে, যদি যারা কোয়ালিটি পাবলিকেশনের বই কিনেছো অথবা হাবিবা ম্যাডামের বই কিনছো হয়তোবা দুই চার লাইন একটু বেশি থাকতে পারে, তবে হাবিবা ম্যাডামের বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বা ভালো দিক হচ্ছে এখানে চিত্র খুব ঝকঝকে তকতকে করে দেওয়া আছে, যদি সামনে কারো বইটা থাকে আমার কথা ঠিক কিনা মিলা নিতে পারো, এবং এখানে বর্ণনা বর্ণনার ভাষা খুবই সহজ সরল, একদম সহজ ভাষায় এই এখানে বর্ণনা করা হয়েছে, যদিও একটু দু চার লাইন বাড়তি আছে, তুমি ইচ্ছা করলে সেই বাড়তি বা তোমার কাছে যদি মনে হয় যে আমার দরকার নাই, আমার তোমার এটা দরকার নাই, তুমি তিন লাইন বা চার লাইনের মধ্যে তুমি তোমার মতো করে তুমি উত্তর শেষ করে দাও, মানে এক একটা অংশ তুমি প্যারা তুমি শেষ করে দাও, কিন্তু কবিরের বইয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কবিরের বইতে চিত্রে লেবেলিং ভুল থাকে, চিত্র অনেক পুরানো ধরনের এবং ভাষা কোনো কোনো ক্ষেত্রে বর্ণনার ভাষা একটু জটিল বা কঠিন, মনে রাখতে একটু কষ্ট হয়। হাবিবা ম্যাডামের বইয়ের ভাষা খুবই সহজ, তাকিয়া মোহাম্মদ পাবলিকেশন যেটা তোমরা সেকেন্ড ইয়ারে তাকিয়া মোহাম্মদ পাবলিকেশনের আমার লিখা বই পাবা, আমার আমারও বই আছে ওদের সাথে, সেকেন্ড ইয়ারে তোমরা যে বইটা পড়বা সেই বইটার এক আমারও অংশ আছে লিখা। যাই হোক, এই তাকিয়া মোহাম্মদ পাবলিকেশনে আমরা চেষ্টা করছি যারাই লিখছি মানে তোমাদের মতো করে ভাষা ব্যবহার করার জন্য, খুব সহজভাবে লিখার জন্য, যাতে তোমরা দুইবার একবার পড়লেই তোমরা নিজেরা ওটা লিখতে পারবে, এই কথাটা চিন্তা করে। তো আমার মনে হয় আজকে আর আর কোনো কোশ্চেন আছে? জি স্যার। জি স্যার। বলো 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 কোনটা কি রকম হবে স্যার? আমি আমি কথাটা আসে নাই আর একটু আবার বলো। যেটা তোমাদের ঠিক আগের বছর পর্যন্ত যেটা নির্দেশনা ছিল বা যেভাবে হইতো সেটা হচ্ছে 80 মার্কসের মধ্যে তোমাদের 10 মার্কস ক খ গ এরকম তিনটা ভাগে কোশ্চেনটা ভাগ করা থাকে, ক বিভাগে থাকে এক নম্বরের 10টা কোশ্চেন, এখানে 12টা কোশ্চেন দেওয়া থাকে তোমাদেরকে, যে কোনো 10টা কোশ্চেন আনসার করতে বলা হয় এবং প্রত্যেকটার এক করে, খ বিভাগে তোমাদের 5টা কোশ্চেন আনসার করতে হয় 8টা কোশ্চেন থেকে,
প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 4, 4 5 20, 20 আর 10 30 গেল, বাকি থাকে 50। গ বিভাগে গিয়ে তোমাদের পাঁচটা কোশ্চেন আনসার করতে হয় 8টা থেকে, এই পাঁচটা কোশ্চেনের প্রত্যেকটা 10 করে, 5 10 50, এই 50 আর 30 আর 10 সরি 50 আর 20, 20 আর 10 30, এই হচ্ছে টোটাল 80 মার্কসের কোশ্চেন। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আর 20 মার্কস যেটা ছিল, এই 20 মার্কস ছিল ক্লাসের উপস্থিতিতে 5, আর 15 নাম্বার হচ্ছে ইন কোর্স একটা পরীক্ষা হইতো তোমাদের। টোটাল মানে পুরো এক বছরে বা পুরো সেশনে তোমাদের এক এক বছরের কোর্সে দুইটা ইন কোর্স পরীক্ষা আমরা নিতাম, 15 15 30-এ। এই 30-এর মধ্যে গড় করে অ্যাভারেজ করে আমরা 15-তে একটা মার্কস দিতাম, আর 5 নাম্বার হচ্ছে ক্লাসে উপস্থিতি। টোটাল আমরা 20-এর মধ্যে একটা নাম্বার দিয়ে এই নাম্বারটা আমরা অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সময় দিত, সেই সময়ে আমরা অনলাইনে এটা ওয়েবসাইটে পাঠিয়ে দিতাম। ওই মার্কসটা পরবর্তীতে তোমাদের যখন রেজাল্ট হইতো, এই রেজাল্টে ওই 80 মার্কসে পরীক্ষায় তোমরা লিখিত পরীক্ষায় যেটা পাবা তার সাথে যোগ করে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা রেজাল্ট তৈরি করে আমাদের কাছে বা ওয়েবসাইটে দিয়ে দিত। এই হচ্ছে এটার মানে পুরো এত বছরের প্রক্রিয়া। তোমাদের থেকে ইনকোর্স পরীক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাদ দিয়ে ওইটার পরিবর্তে কি করবে, এটা কি অ্যাসাইনমেন্ট ভিত্তিক হবে না পুরো কোশ্চেনে আরো 10 10 করে 20 বাড়িয়ে দিবে, এখনো পর্যন্ত আমাদের কোনো নির্দেশনা দেয় নাই। যেহেতু দেয় নাই সেই জন্য আমরা আসলে পুরোপুরি ভাবে বলতে পারছি না তোমাদেরকে, তবে ধরে নাও তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক কোনো কিছু অথবা ওইখানে তোমাদের কোশ্চেনের মার্ক বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, সব পুরো প্রক্রিয়াটাই তোমরা জানতে পারবে, এটা তেমন কোনো ব্যাপার না। যদি পরীক্ষা দিতে বলে আমরা পরীক্ষা নিব, তোমরাও মোট কথা তোমাদের সিলেবাস একই, কারিকুলাম বা সিলেবাস যেটা আছে সিলেবাস একই, যা যা ছিল আগে এখনো তাই, এটা নিয়ে কোনো কোনো আসলেই নাই। শুধুমাত্র পরীক্ষার ফরম্যাটটা হয়তো বা একটু চেঞ্জ হবে, আর হয়তো বা আমাদের কেন জানি মনে হয় যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু একটা দিতে পারে। তোমার যারা যে ইন্টারমিডিয়েটে এখন যারা আছে তারা অ্যাসাইনমেন্ট করছে, ফার্স্ট ইয়ারে যারা আছে তারা অ্যাসাইনমেন্ট দিল, আমরাও তখন তোমাদেরকে ওইগুলো বলে দিব। কঠিন কিছু না, ঘাবড়ানোর কিছু নাই, টেনশনেরও কিছু নাই। তোমাদের কাজ হচ্ছে শুধু বই কিনে সিলেবাসটা সংগ্রহ করে সিলেবাসের সাথে মিলিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার যে যেটাই পড়াই না কেন আমরা একটু আপডেট থাকা, একটু দেখা, তাহলে দেখবা যে তোমাদের এটা সহজ হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন? আমার 6 মিনিট আছে আর। জি স্যার। হ্যাঁ বলো বলো। কোয়ালিটি পাবলিকেশনের বইটা কি স্যার প্রাণীবিজ্ঞান পরিচিতি বই না যেটা আপনি বললেন? না না, প্রাণীবিজ্ঞান পরিচিতিও আছে। এটা এই তোমাদের বইটার নাম হচ্ছে ফার্স্ট ফার্স্ট পার্টের, এটার নাম হচ্ছে প্রাণী বৈচিত্র্য, কর্ডেট নন কর্ডেট মেজর, এটা ওটা কি বলে কোয়ালিটি পাবলিকেশনের বইটার নাম হচ্ছে জেনারেল জুলুজি, জেনারেল জুলুজি, জেনারেল জুলুজি 1। জি স্যার। দুইজনের নাম আছে, ওই নাম দুটো আমার মনে নেই, কারণ হাবিবা ম্যাডামই হচ্ছে মেইন এখানে। আমরা উনাকে আমাদের স্টুডেন্ট লাইফেও আমরা উনাকে পেয়েছি টিচার হিসাবে, উনাকে আমরা ওইভাবে করেছি, ওই বইটাকে আমরা ওইভাবেই চিনি। আর কারো কোনো প্রশ্ন? তোমাদের কোনো সেশন জট ছিল না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এ কোনো সেশন জট ছিল না, কিন্তু কোভিড এর কারণে কিছুটা সেশন জটে তোমরা পড়তে পারো। তারপরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষাগুলো নিচ্ছে, তোমাদের পরীক্ষা ওই যে হওয়ার কথা আগামী অক্টোবর নভেম্বরে আগামী বছরের, সেই পরীক্ষাটা হয়তো বা মার্চ এপ্রিলে তোমাদের হয়ে যাবে সম্ভাবনা আছে। আমরা কালকে ওইটা নিয়ে আলোচনা করছিলাম ডিপার্টমেন্টে, কারণ 2010-11 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জটকে এড়ানোর জন্য, কমানোর জন্য একটা ক্র্যাশ প্রোগ্রামের আয়োজন করছিল, শুধু পরীক্ষার পরীক্ষা, শুধু পরীক্ষার পরীক্ষা। তো তোমাদেরও খুব তাড়াতাড়ি করে পরীক্ষা নিয়ে তোমাদের সেশন জট সেশনটা 4 বছরেই শেষ করে দেওয়ার সম্ভাবনা আছে, তোমাদের 6 বছর বসে থাকা লাগবে না আশা করি, তাড়াতাড়ি। স্যার তো
হ্যাঁ বলো। জি স্যার, স্যার আমাদের তো আজকে হচ্ছে কি বলে এটাকে, আমরা তো আজকে আঙ্গিক বৈশিষ্ট্য বা গঠন পড়লাম, তো স্যার এটা চলন। জি স্যার, তো আজকে তো এই পর্যন্তই শেষ হলো, তারপরে থেকে চলন প্রক্রিয়া থেকে শুরু হবে। এরপরে আমি অভ্যন্তরীণ গঠনে যাব, আর যদি আমি সময় থাকে তাহলে আমি চলনে যাব। ওকে স্যার, ওকে, আজকে আজকে এই পর্যন্তই থাক, সময় আর বেশি নাই। তোমাদের সশরীরে বা কলেজে যে ক্লাস হবে এই ক্লাসগুলো রেগুলার করো, সেখানে আমন্ত্রণ রইলো। ধন্যবাদ সবাইকে। জি স্যার, জি স্যার, আপনাকে ধন্যবাদ।